আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম আমি আমার পরিচয় দিচ্ছি আজ আমি তোমাদের সঙ্গে আছি সাবিহা পারভিন সহকারী শিক্ষক আম পুলিশ ব্যাটেলিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া আমি তোমাদের প্রাথমিক বিজ্ঞান অধ্যায় সাত মহাবিশ্বের পাঠ্যাংশ আজকে চাঁদ আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম রাতের আকাশটা দেখার জন্য তো রাতের আকাশে তোমরা কি দেখতে পেয়েছিলে দেখো আমার ছবির সঙ্গে আমি তোমাদের মিলিয়ে নিতে বলছি রাতের আকাশে তোমরা নিশ্চয়ই চাঁদ দেখেছিলে এই চাঁদটা সম্পূর্ণ ছিল আর হচ্ছে কিছুটা ফালি চাঁদ বা কোনো একদিন দেখেছিলেন এরপরে দেখো আবার এর সঙ্গে অনেক কিছু দেখেছো আকাশে তারা দেখেছো তারপরে আরেকটা তারা এমন তারা আছে সন্ধ্যার আকাশে দেখেছ একটা জল করছে তারা না ওটা ওটা গোলাকার একটা জল একটা বস্তু ওইটাকে শুক্র গ্রহ বা সন্ধ্যা তারা বলে ওটার ওটার আর একটা নাম হচ্ছে মঙ্গল গ্রহ আজকের পাঠে আমি তোমাদের মহাবিশ্ব অধ্যায়ের চাঁদ সম্পর্কে জানাব আজকে তোমরা শিখতে পাবে এই পাঠ থেকে সৌরজগতে কি কি ধরনের জ্যোতিষ রয়েছে তা বলতে পারবে তারপরে প্রতি মাসে চাঁদের বিভিন্ন দশা পর্যবেক্ষণ করে ছবি আঁকতে পারবে দেখো আমি তোমাদের চাঁদ দেখাচ্ছি আসলে তোমাদের জানতে হবে চাঁদ কি চাঁদ আসলে পৃথিবীর মহাকাশের মানে মহাকাশের যে বস্তু পৃথিবীর চারিদিকে ঘোরে তাই চাঁদ চাঁদ একটা মানে শিলাতে গঠিত বিশাল গোলাকার বস্তু চাঁদের দশা বা পর্যায় সমূহ আসলে চাঁদের দশাটা কি চাঁদের দশা হলো চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি পরিবর্তনই হচ্ছে চাঁদের দশা এই যে আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম চাঁদটাকে দেখে দেখে আসতে তোমরা ওই দিন হয়তো বা চাঁদ দেখেছ তার দিন আবার দেখেছো আমার তো চার দিন পরে তোমাদের চাঁদ মানে ক্লাস আছে আমি চার দিন পর তোমাদের চারটা চারটা রাতের চাঁদ দেখতে বলেছিলাম তো চার দিনে তোমাদের চাঁদের অবস্থানটা এক দিন এক এক রকম আমরা যদি দেখো আমরা যদি প্রতি রাতে চাঁদ পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো চাঁদের আকার আগের রাতের চেয়ে কিছুটা ভিন্ন কোনো দিন চাঁদকে বা ফালি অবস্থায় দেখেছো কোনো দিন বা একটু ছোট অবস্থায় দেখেছো দেখো আমি যে তোমাদের বলে বললাম যে চাঁদের পর্যায়টা বা চাঁদের দশা কি। এই দশাকে আবার আট আটটি পর্যায়ে বা আটটি দশায় ভাগ করা যায় প্রতি আঠাশ দিনের চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে আসে এখন তোমরা দেখো আমরা চাঁদটা পর্যবেক্ষণ করি দেখো এখানে সূর্য কিন্তু কম হলুদ কমলা রঙেরটা সূর্য তার মাঝখানে আছে হচ্ছে চাঁদ আর ঘুরছে এটা পৃথিবী কিন্তু এই যে সূর্য এবং চাঁদ এবং পৃথিবী একই সমতলে অবস্থিত এই সময় তোমরা হয়তোবা ভাববে যে সূর্য কাছাকাছি আসে চাঁদ তখন আমরা উজ্জ্বল অবস্থায় দেখবে না আসলে কিন্তু তা না সূর্য থেকে চাঁদ কিন্তু সরাসরি আলো নেয় না সূর্য থেকে আগে পৃথিবীতে আলো আসে তারপর সেই আলোটা প্রতিফলিত হয় মানে রিফ্লেক্ট করে তোমার এক জায়গায় তুমি একটা গ্লাসে যখন আলো ফেলবে ওই আলোটা সোজাসুজি যাবে না দেখবে ওই আলোটা বাঁকা হয়ে আর একদিকে যাচ্ছে তখন ওই জায়গাটা যে জায়গাটা আলোটা পড়ছে সেই জায়গাটায় দেখবে যে ওখানে জিনিসটা পরিষ্কার দেখা যাচ্ছে এই যে আলোকটা গ্লাসে আগে পড়বে পড়ার পরে সেটা আবার আরেক দিকে যাচ্ছে এই যে দিকে যাওয়া যে ওই জিনিসটাকে দেখানো বা প্রদক্ষিণ করা ও এটাকেই বলা হয় প্রতিফলন এই যে সূর্য থেকে আসলে চাঁদ সরাসরি আলো পায় না সূর্য থেকে পৃথিবীতে আলো আসে আমরা সরাসরি সূর্য থেকে আলোটা পাই এই আলোটা প্রতিফলিত হয়ে চাঁদে যায় এই প্রতিফলিত আলোয় চাঁদ তখন আলোকিত দেখায় এই জন্য এই যে সরাসরি কিন্তু চাঁদ আলো পাচ্ছে না সরাসরি সূর্য যখন চাঁদ যখন মাঝখানে থাকছে তখন পৃথিবীতে সূর্য তখন কিন্তু আসতে সূর্যতে আলোটা এসে আবার প্রতিফলিত হতে পারছে না এই সময়টা চাঁদ কিন্তু একদম সমতলে মানে রেখায় অবস্থান করে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের সে কোণে এটা একটা কোণ কোণের একক হচ্ছে ডিগ্রি এই জিরো ডিগ্রি কোণে তখন চাঁদ দেখা যায় না আমি তো আগেই বলেছি যে তোমাদের সূর্য থেকে আলো প্রতিফলিত মানে সূর্য থেকে আলো পৃথিবীতে আলো এসে আবার সেটা প্রতিফলিত হয় চাঁদে গিয়ে এই সময় চাঁদকে আমরা দেখতে পাই পাই না সরি মানে প্রতিফলিত আলোটা যখন পড়ে তখন আমরা চাঁদকে দেখতে পাই যতটুকু চাঁদের ওপর পড়ছে ততটুকুই আমরা তখন চাঁদকে দেখতে পাই তো যখন এটা সমতলে বা সমান সরল রেখায় অবস্থান করে তখন কিন্তু আমরা চাঁদ দেখতে পাই না তখন রাতের অন্ধকার আকাশ দেখতে পাই এই দশাটার নাম হচ্ছে অমাবস্যা আর এটা দশা নাম্বার এক এরপরে দেখো আবারও আমরা চাঁদ পর্যবেক্ষণ করি দেখো চাঁদটা কোথায় যাচ্ছে এই চাঁদটা সরে গেল দেখো কোনটা তোমরা তো কোন চেনো দেখো এই যে সূর্য থেকে পৃথিবীর যে সোজাভাবে হলুদ একটা লাইন দিয়ে আছে তারপরে বেগুনি লাইনটা দেখো কোন হয়ে গেছে চাঁদ তখন পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে অবস্থান করে পৃথিবী থেকে চাঁদ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে অবস্থান করে তার মানে চাঁদ পৃথিবী থেকে প্রতিফলিত সামান্য আলো পায় এই অবস্থায় দেখো চাঁদ যখন চাঁদ এবং পৃথিবীর অবস্থান পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে তখন আমরা চাঁদকে ফালি অবস্থায় বা সরু অবস্থায় দেখি দেখো এই যে চাঁদটা দেখো একদম চিকন এই অবস্থায় আমরা চাঁদটা দেখি এই দশাটার নাম হচ্ছে ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রিসেন্ট আর এই দশাটার নাম হচ্ছে দশাটার সংখ্যা হচ্ছে দুই এরপরে দেখো আবারও আমরা চাঁদ পর্যবেক্ষণ করি এই চাঁদটাকে দেখো কোথায় আবার পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে কোথায় যাচ্ছে চাঁদটা দেখো এইটা কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল বলে যেটা তোমরা সমকোণ পড়েছ সেই সমকোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি একদম চাঁদ নব্বই ডিগ্রি অবস্থায় দেখা যাবে এটাতে মানে চাঁদ নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে পৃথিবী থেকে তাহলে দেখো যখন চাঁদ এবং পৃথিবীর অবস্থান নব্বই ডিগ্রি কোণে এই অবস্থায় আমরা চাঁদ কেমন করে কেমন অবস্থায় দেখি দেখো চাঁদকে প্রায় এখানে এই দশাটার নাম হচ্ছে প্রথম চতুর্থাংশ এটাকে চাঁদ আমরা অর্ধাংশ দেখতে পাই চাঁদের অর্ধাংশ এর আগের দশায় আমরা চাঁদ ফালি চাঁদ দেখেছি এইবার চাঁদকে আমরা অর্ধেক অংশ দেখছি চাঁদের অর্ধেক অংশ দেখছি এই দশাটার নাম হচ্ছে প্রথম চতুর্থাংশ চাঁদের দশা তিন এরপরে দেখো চাঁদটা আমরা পর্যবেক্ষণ করি আবার আগে চাঁদটা ছিল নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এবার চাঁদটা পৃথিবীর কোন দিকে ঘুরছে দেখো এই একশো ডিগ্রি কিন্তু সরে আসলো চাঁদটা যখন চাঁদ পৃথিবীর অবস্থান একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে তখন চাঁদকে আমরা কত বড় দেখি দেখো প্রায় চাঁদের তিন চতুর্থাংশ আমরা দেখতে পাবো এই দশাটার নাম হচ্ছে চাঁদের আলোকিত অংশের ক্রমশ বৃদ্ধি আর এটা দশা চাঁদের দশা নাম্বার চার এবার আবার চাঁদ পর্যবেক্ষণ করি দেখো চাঁদ কোথায় চলে আসে এটাও এক প্রকার দেখো রেখায় অবস্থান করছে কিন্তু এই পর্যায়ে চাঁদ পূর্ণ আলো পৃথিবী থেকে গ্রহণ করবে দেখো কি অবস্থায় দেখি আমরা একশো আশি ডিগ্রি আমরা চাঁদকে দেখতে পাব যখন চাঁদ পৃথিবীর অবস্থান একশো আশি ডিগ্রি রেখ মানে কোণে অবস্থান করে সে এই অবস্থায় চাঁদ পূর্ণ প্রতিফলিত আলোয় আলোকিত হবে দেখো চাঁদের অবস্থান চাঁদের অবস্থান পূর্ণ চাঁদ ধবধবে সাদা চাঁদ দেখা যাবে এই দশাটার নাম হচ্ছে পূর্ণিমা আর এটা দশা নাম্বার পাঁচ আবারও আমরা চাঁদ পর্যবেক্ষণ করি এই পর্যায়ে আমরা চাঁদ কোথায় যাচ্ছে সেটা আমরা দেখতে পাবো দেখো এটা দুইশো ডিগ্রি কোণে আসবে চাঁদ সরে চাঁদ যখন চাঁদ এবং পৃথিবীর অবস্থান দুইশো পঁচিশ ডিগ্রি কোণে সরে আসবে এ অবস্থায় চাঁদ কিছুটা আবার খইতে শুরু হবে দশা নম্বর পাঁচে চাঁদ চাঁদ কিন্তু পূর্ণ চাঁদ আমরা দেখেছি এই চাঁদটা আবার যখন সরে আসবে তখন আমরা চাঁদকে কিছুটা মানে সম্পূর্ণ গোলাকার চাঁদ না দেখতে পেয়ে একটু চাঁদের বাকি অংশটুকু দেখতে পাবো তা এইটা এই ক্ষেত্রেও আমরা চাঁদকে প্রায় তিন চতুর্থাংশ দেখতে পাব দেখো চাঁদের অবস্থা এখানে চাঁদ দেখো একটু খুয়ে গেছে আবার চাঁদের আলোকিত অংশের ক্রমশ হ্রাস এই দশাটার নাম দশা নাম্বার ছয় এরপরে দেখো আবারও আমরা চাঁদকে দেখছি কোথায় যাচ্ছে দেখো তিন দুইশো ডিগ্রি কোণে চাঁদ কিন্তু চলে আসলো এই অবস্থায় চাঁদ যদি আমরা দেখতে পাই তখন চাঁদকে চাঁদের অর্ধেক অংশ আমরা দেখতে পাবো দেখো হ্যাঁ চাঁদের অর্ধেক অংশ আমরা দেখতে পাচ্ছি এই পর্যায়টার নাম হচ্ছে শেষ চতুর্থাংশ এই দশা নাম্বার হচ্ছে সাত আবারও দেখি আমরা চাঁদ কোথায় ঘুর কোথায় যাচ্ছে ঘুরে চাঁদ কিন্তু পৃথিবীর চারিদিকেই ঘুরে সূর্যর চারিদিকে পৃথিবী ঘোরে আর পৃথিবীর চারিদিকে চাঁদ ঘোরে দেখো এখন কিন্তু চাঁদ সরে গিয়ে কত ডিগ্রি অ্যাঙ্গেলে গেল দেখো তিনশো পনেরো ডিগ্রি অ্যাঙ্গেলের চাঁদ চলে গেল এইখানে প্রায় সূর্যের কাছাকাছি এসে যাচ্ছে এখানে সূর্য থেকে আলো পড়লে চাঁদকে কম দেখা যাবে এখানে পৃথিবী থেকে অল্প পরিমাণ চাঁদ চাঁদের ওপরে আলো প্রতিফলিত হয় সেজন্য আবারও আমরা ফালি চাঁদ দেখতে পাব মানে পূর্ণিমার পরে চাঁদটা আবারও খয়ে খইতে শুরু হবে খৈতে খইতে খইতে আমরা চাঁদের এক তিন চতুর্থাংশ দেখলাম এরপরে আমরা দেখলাম চাঁদের অর্ধাংশ দেখলাম এরপরে চাঁদকে আমরা ফালি চাঁদ দেখলাম এই চাঁদের নাম হচ্ছে ক্রমশ রাস পাওয়া ক্রিসেন্ট চাঁদের দশা নাম্বার আট এটা তিনশো পনেরো ডিগ্রি কোণে ঘুরে এলো আবারও দেখো চাঁদ কিন্তু তার পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছে আমরা কিন্তু প্রথমে এই অবস্থায় চাঁদকে পর্যবেক্ষণ করেছি এই যে আবারও সূর্যের এবং পৃথিবীর মাঝখানে চাঁদ চলে এলো জিরো ডিগ্রি কোণে এই অবস্থায় আমরা চাঁদকে দেখতে পাই না এটা হচ্ছে অমাবস্যা তোমরা এখন তোমাদের বইয়ের সাতান্ন পৃষ্ঠায় দেখবে চাঁদের দশার ছবি দেয়া আছে এরপর তোমাদের এখান থেকে চাঁদ থেকে আমি কিছু শূন্যস্থান তৈরি করেছি দেখো মহাকাশের যে বস্তু পৃথিবীর চারিদিকে ঘোরে তা হল চাঁদ চাঁদের নিজের কোনো আলো নেই চাঁদের উপর সূর্যের আলো পড়লে আমরা চাঁদকে দেখতে পাই চাঁদের আটটি দশা আছে চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ এরপর আমি তোমাদের জন্য কিছু মিলকরণ সাজিয়ে রেখেছি দেখো এইখানে মিলকরণ দেখো গ্যালাক্সির সঙ্গে কোনটা মিল মিল হচ্ছে গ্যালাক্সি একটা মহাসমাবেশ বই দেয়া আছে তাহলে এখানে আছে নক্ষত্রের সমাবেশ এটা গ্যালাক্সির সঙ্গে মেলে চাঁদের নিজস্ব আলো গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘোরে উপগ্রহ গ্রহকে কেন্দ্র করে ঘোরে নক্ষত্র জ্বলন্ত গ্যাস কুণ্ডলী আমি তোমাদের কিছু প্রশ্ন ছুড়ে দিচ্ছি দেখো নিচের কোনটি নক্ষত্র পৃথিবী বুধ সূর্য না চাঁদ নক্ষত্র বলেছে নক্ষত্র দেখো সূর্য সূর্য একটা নক্ষত্র নক্ষত্রে নিজস্ব আলো আছে চাঁদের কিন্তু নিজস্ব আলো নেই এরপর বলছে গ্রহ সূর্য এবং পৃথিবীর মধ্যে নিচের কোন গ্রহটি রয়েছে নিচের শুক্র গ্রহ রয়েছে আমি তোমাদের জন্য বাড়ির কাজের জন্য একটা প্রশ্ন রেখেছি এইটা তোমরা দেখো এবং এই বাড়ির কাজটা করে রাখবে চাঁদের আকার কিভাবে পরিবর্তিত হয় চাঁদ এবার আরও তোমাদের একটু বলছি যে আমি আবার পরবর্তী যে ক্লাসে আসব এই ক্লাসে আসার পরে তোমরা আসার মধ্যে সরি আসার মধ্যে প্রতি রাতে চাঁদের অবস্থানটা দেখবে দেখো আমি দিয়েছি এগারোই সেপ্টেম্বরে কী রকম দেখেছি বারোই সেপ্টেম্বরে আমি কি অবস্থায় দেখেছি তেরোই সেপ্টেম্বরে আমি কি অবস্থায় দেখেছি চোদ্দোই সেপ্টেম্বরে আমি কি অবস্থায় দেখেছি আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে প্রতি রাতে তোমরা চাঁদ দেখবে প্রতি রাতেই তোমরা আকাশ দেখবে আকাশ দেখে আসতে বলেছিলাম কি কি দেখেছ চাঁদকে কেমন অবস্থায় দেখেছো ফালি অবস্থায় দেখেছো না চাঁদের অর্ধেক অবস্থায় দেখেছ না চাঁদকে পূর্ণ অবস্থায় দেখেছ এগুলো তোমরা এই ছকের মধ্যে লিখবে আজকের কাজ বাড়ি এখানেই আজকের ক্লাস এখানেই শেষ আমি সবাইকে ধন্যবাদ জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছাবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ